আনুষ্ঠানিকভাবে যা যা করা তা তো করা গেল, এবার সেটাই তো ভাবছি। হাতে 7টা দিন সময়, তার মানে মাত্র 168 ঘন্টা। একটু বাড়িয়ে ভাবুন না, 10,080 মিনিট অনেক সময়। কিন্তু হোয়াট টু ডু, এদিকে রাজ্জি, ওদিকে মরিস, বিল, কেউই তো কোনো খবর দিতে পারছে না। একটা ব্রেক তো চাই। আমার কেন জানি মনে হচ্ছে এই সুরেন্দরের ট্রেইলটা ফলো করে যাওয়া উচিত, ওখান থেকে কিছু বেরোতে পারে। সেটাও তো কুয়াশারই মধ্যে। ততটা কুয়াশার মধ্যে নয়, আমার অফিসারটা যখন একবার দর্জি পাড়া গেছে তখন একটা না কিছু বেরোবেই বলছেন। তার থেকে আসুন তো একটু অনুমানের খেলা খেলি। অনুমানের খেলা? হ্যাঁ, বিশুদ্ধ গোয়েন্দা কর্ম। ওই ব্যোমকেশ বক্সী মশাই খেলতেন। যেমন 1 নম্বর প্রশ্ন, সুরিন্দর প্রভাকরের উপর হামলা করলো কেন? এর একটাই উত্তর হতে পারে, সুরিন্দর এসেছিল প্রভাকরের কাছ থেকে অস্ত্র কিনতে। আপনি বলেছিলেন যে ওই প্রভাকর গান ট্রাফিকিং করে, তো সেক্ষেত্রে সুরিন্দরকে প্রভাকর অস্ত্র দেয়নি, তাই এই হামলা। তাহলে প্রশ্ন নম্বর 2, প্রভাকরের তো সুরিন্দরকে অস্ত্র বেচার কথা ছিল, কারণ সেটাই তো তার ব্যবসা। এর উত্তরটা খুবই সহজ, দামে বলেনি তাই। আর সুরিন্দরের পক্ষে এখন টাকা জোগাড় করার সময়ও নেই। তাহলে 3 নম্বর প্রশ্ন, সুরিন্দর প্রভাকরকে মেরে ফেললো না কেন? ডেড বডিটাই আমরা পাইনি। হতে পারে যে কিডন্যাপ করেছে। কিন্তু কেন? সিম্পল, মুক্তিপণ। অর্থাৎ অস্ত্র এনে দিলে প্রভাকর ছাড়া পাবে। সে তো বুঝলাম, কিন্তু অস্ত্র আনতে যাওয়ার জন্য তো একটা লোক দরকার। আচ্ছা, এটা হতে পারে যে প্রভাকরকেই ছেড়ে দিয়েছে অস্ত্র আনার জন্য। সেটা সম্ভব, প্রভাকর সেই অস্ত্র নিয়ে আবার ফেরত আসবে, আপনি হলে আসতেন। হ্যাঁ, ওকে, ইটস মাই ডিফিট। আপনি একটা লাঞ্চ জিতলে, ডিনার এবং রসে বসে, ঠিক আছে। তবে যদি বেঁচে থাকি। থাকবেন থাকবেন। সিসেরো কি বলতে জানেন? সিসেরো বলতেন, টু লিভ লং ইট ইজ নেসেসারি টু লিভ স্লোলি। আপনার তো আবার এই স্লোলি বেঁচে থাকা ধাতে নেই, খুব তাড়াহুড়ো করেন। অবশ্য সুরিন্দর অবধি বোধ হয় টিকে যেতে পারবেন, কারণ ব্যক্তিগত সম্পর্ক আছে তো একটা। আমার জন্য আরো খানিকটা জীবন কামনার জন্য ধন্যবাদ। আচ্ছা, এবারে আমি কটা প্রশ্ন করি? করুন। আমার প্রথম প্রশ্ন, প্রভাকর যে কলকাতায় আসছে সেটা সুরিন্দর জানলো কি করে? সুবহানাল্লাহ, আপনি যে একেবারে কলকাতা চেনেন না তা তো নয়। একটু একটু চিনি, আর ব্যাপারটা খুবই অবভিয়াস। পুঁটি হোক আর রাঘব বল, দর্জিপাড়ায় যেই ঢুকবে কোনো না কোনোভাবে পুলিশের কাছে খবর হয়ে যাবেই। এই অলিখিত চুক্তিতেই কিন্তু ব্যবসাটা এতদিন ধরে চলছে। এরকম ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্ট প্রভাকর আগে থেকে যদি নিয়ে থাকতো তাহলে কলকাতায় এসেও দর্জিপাড়ায় যেত না। আমার মনে হয় ও এসেছিল খুব ছোটোখাটো কাজে, রিল্যাক্সড মুডে। তা না হলে দর্জিপাড়া যাওয়ার লোক ওট নয়। আপনি আরেকটা জিতলেন। লাঞ্চ কিংবা ডিনার, অ্যাজ ইউ উইশ, বাট ইনশাল্লাহ আমি কিন্তু বেঁচে থাকবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াল? কম কথায় বললে দাঁড়ায় যে প্রভাকর জানতো না সুরিন্দর আসছে, সুরিন্দরও না, তবু ঘটনাটা ঘটলো, এবং সুরিন্দর প্রভাকরকে যে কোনো কারণেই হোক ছেড়ে দিল। কেন কেন তার সঙ্গে সঙ্গে যোগাযোগটাই বা হলো কি করে? যদি
আমার কিছু কেনার থাকে এবং আমার যদি কিছু বেচার থাকে এবং যদি আমরা কেউই পরস্পরকে না চিনি তাহলে ডেফিনেটলি আমাদের মধ্যে এমন কেউ থাকবে যে আমাদের মধ্যে যোগাযোগ করিয়ে দেবে কে সে ঘাবড়াবেন না আমার লোক তো দর্জি পাড়া গেছেই একটা না একটা ক্লু পাওয়া যাবে অন্তত পাওয়ার মতো একটা সম্ভাবনা দেখা দিয়েছে স্টেরিলাইজড হুম একজন পুলিশ অফিসারের বাড়ি কোয়ার্টারে থাকে এটা ভাড়া দেয় গুড একটা পুলিশ অফিসারের না স্টেট পুলিশের অবভিয়াসলি স্টেট তো আমরা নিজের পেপারস কবে পাচ্ছি কালকের মধ্যে ইতিমধ্যে কেউ যদি আসে কেউ কোনো আওয়াজ করবে না বাইরে থেকে সে ভাববে ভেতরে কেউ নেই ভেবে চলে যাবে চারিদিকে খেয়াল রাখবে যদি পুলিশ দেখো আমার মোবাইলে ফোন করবে কিন্তু কথা বলবে না দুবার রিং করে কেটে দেবে আমি তোমার নাম্বার পাবো সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে ধরবো স্যার ওকে ওকে গুড বাই গুড বাই বাই ये पतली कमर वाली अगर हमारे ठाकुरों के पल्ले पड़ती तो सुनरी क्या समझती है अपने आप को पैसे वाली है इसलिए जो चाहे करेगी गोरी चिट्ठी है गाड़ी है इसलिए मनमानी करेगी अरे मैं भी उस बरेली के बाजार में उतरती ना तो मेरे पास भी गाड़ी होती बंगला होता क्या भाषा है क्या विचार है अरे वो अगर बरेली के बाजार में उतरती तो उसके पास दो दो गाड़ियां होती मैं उसे गोली से उड़ा देती ये बोलो ना मन की बात बोलो ना अरे यार तुम कोई मामूली लड़की नहीं हो तुम गोली चलाना जानती हो सामाजिक न्याय के लिए लड़ रही हो ये क्या बोली बोल रही हो तुम ये वंदना ये विशाखा मुझे हिकारत भरी नजर से देखती है क्यों क्यों मैं गंवार हूं इसलिए मैं पढ़ी लिखी नहीं हूं ना इसलिए तुम क्यों उनसे मिलते हो सुंदरी वो मेरा काम करती हैं। खा काम करती है बदले में कुछ नहीं लेती अरे ये प्रभाकर अगर तुम नहीं होते तो वो क्या ये प्रभाकर भगा सकती थी और वहां मैंने कुछ नहीं किया क्यों क्या क्यों क्या अरे तुम नहीं होते तो मैं थोड़ी उस पतली कमर वाले के लिए वहां जाती ओम शांति 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 ओम शांति अरे सुंदरी दूसरों से काम निकालने के लिए हमें बहुत कुछ झेलना पड़ता है बहुत कुछ झेलना पड़ता है तुम्हारी औरत है तुम झेलो मैं नहीं झेलूंगी सुंदरी चिल्लाओ मत मैं सब कुछ समझती हूँ क्या समझती हूँ क्या समझते तू मुझे मालूम है तुम्हें गोरी चमड़ी भी चाहिए और काली भी बस बस सुंदरी इसके बाद एक भी बात तुमने निकाली तो सच बात सुनने से गुस्सा आ गया हाँ मरद साला আপনি ভাবুন একটা এই বয়সী মেয়ে একটা গোটা বাড়ির মালকিন আজকালকার ইয়াং জেনারেশন যে কি রকম একটা হচ্ছে না এই আমার ভাইপো বুঝলেন এই হায়দ্রাবাদে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে দুদিন বাদে আমেরিকা কিংবা ইংল্যান্ড চলে যাবে আর আমি ওই বয়সে পুলিশকে শ্রেণীশত্রু ভেবে প্রবল বিক্রমে থিয়েটার করতাম দুনিয়াটা পাল্টে দেবো সোজা কথা বলার মেয়ে নাকি যা ওই আসাম থেকে একজন বাবু এসেছিলেন এমনি বলবে নাকি অন্য রাস্তা নিতে হবে কি হলো বলো আগে তো অমিয়া বাবু বলেননি তোমার বাড়িতে উনি কি করছিলেন বলো তো নাচ দেখছিলেন ফুর্তি করলেন কোনো লেনদেনের কথাবার্তা হয়নি না অকারণে মিথ্যে বললে আমরা কিন্তু বিশ পঁচিশ রকম রাগ দেখাতে পারি কি একটা পেমেন্ট পাওয়ার কথা ছিল পাইনি তাই মাথা গরম ছিল মিনাকে একটা থাপ্পড় মেরেছিল হুম
কি আশ্চর্য ব্যাপার সবার, এই বয়সে একটা পুরো বাড়ির মালকিন, আবার একটা এয়ার কন্ডিশন নাচের ঘরও আছে। ঠিক আছে, তুমি এসো এসো এসো, বয়টা পেও না, এসো, আমি ডাকলে আবার আসবো, যাও এসো। প্রভাকরের ট্যুরটা নির্দোষ ট্যুর বলেই মনে হচ্ছে। প্রভাকর জানতই না যে সুরিন্দার আসছে। কিন্তু একজন কেউ জানতো যে দুজনেই আসছে। বিশাখা সে মানে কবি প্যার নেই কি, রহী বাত বন্দনা কি, তো वो मेरी अच्छी दोस्त जरूर है, लेकिन प्यार नहीं। इसीलिए उस दिन गोरी चमड़ी और काली चमड़ी वाली बात सुनकर मैं अपने आप को रोक नहीं पाया। आई एम सॉरी सुंदर, सच। वो मुझे ऐसे घूमती है जैसे जैसे तुम्हें उन पर दया आनी चाहिए। हाँ, दया करो उन पर। वो तुम्हें अजीब नजर से इसलिए देखती हैं क्योंकि उन्हें पता है कि वो कभी तुम्हारी तरह नहीं बन पाएंगे, कभी नहीं। वो चेहरे पर नकली रंग पोते बगैर वो बाहर नहीं निकल सकती। उनका सब कुछ नकली है सुंदरी, बनावटी है, लेकिन तुम इस धरती की असली बेटी हो, धरती की बेटी, कांटी, खालिस। तुम्हें इस धरती ने, सूरज ने, बारिश, मिट्टी, इन सब ने बनाया है तुम्हें। तुम्हारे बदन में मिट्टी की सूंधी खुशबू है सुंदरी, तुम्हारा और उनका कोई मुकाबला ही नहीं है। ए पगली, सच। मैं जब तक जिंदा हूं पुलिस की गोली तुम्हें नहीं छू सकती। विश्वरूप, अच्छा আপনার সঙ্গে হঠাৎ যদি সুরিন্দারে দেখা হয়ে যায় তাহলে আপনি কি করবেন? প্রথমে গুলি করবেন না বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার উপর একটা বাদানুবাদ ছেড়ে নেবেন? সিনেমায় অবশ্য বাদানুবাদটা আগেই হয়, কিন্তু বুঝতেই তো পারছেন এক্ষেত্রে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে গুলিটা আমাকে করতে হবে। অবশ্য মাঝে মাঝে কি মনে হয় জানেন, জীবনে একবারের জন্য যদি ফিল্মটা সত্যি হতো তাহলে বড় ভালো হতো। মানে দেখা হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই তো আমাদের দুজনের মধ্যে একজন না একজন মারা যাবে। জীবনে অনেক কথা অজানা থেকে যাবে। যিনি মরেই যাবেন তার আবার জানা বা না জানার, কিন্তু যিনি বেঁচে থাকবে। দেখুন, আপনার কোনো ইনফর্ম হবে না। একটি মেয়ে আদিবাসী সুন্দরী শহরবাসিনী, আপনার কেউ দরজাটা না খুললে কি করে বুঝবো? ও হ্যাঁ, তাও তো বটে। কি আপনি কি হলো, ভয় পেলেন নাকি চমকে গেলেন? না, আপনি এখন
এখানে হঠাৎ তাই বিশ্বাস করতে পারছিলাম না। কলকাতায় এসেছিলাম। কোনো কাজে? না কাজে না, এই আড্ডা টাড্ডা মারা হয়, সিনেমা নাটকটা দেখি, কিছু বই কিনি, তারপর আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলাম টিডিএইচটি কোথায়, তো আগেকার দিনের মানুষ তো বুঝতে পারেনি। কিছু মনে করবেন না, মানে আমিও ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ সে কি, দেখুন আপনার সম্পর্কে আমার কিন্তু ধারণাটা একটু উঁচু ছিল। এনিওয়ে আপনি সিওএনও2টা বোঝেন তো? মাগে না, সেটাও কিরম মাথার উপর দিয়ে যাচ্ছে। ম্যাডাম আমি আমার বন্ধুর তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে টিডিএইচ মানেটা আমি জানি। আসলে আমার বন্ধু আপনাকে দেখে এতটাই অবাক হয়েছে যে আপনাকে বসতে পর্যন্ত বলতে পারছে। ও সরি সরি, প্লিজ বসুন। তার সাথে আপনার সঙ্গে পরিচয় করা তো ভুলে গেছে। এনিওয়ে আমার নাম বন্দনা শর্মা, আমাকে বন্দনা বলেই ডাকবেন প্লিজ। আমি শামীম, শামীম আক্তার। আর আপনার টিডিএইচটা আমি জানি এবং আপনি ঠিকঠাক বলছেন বলে আপনার প্রশংসা করছি। পুরো কথাটা বলুন। কেন, টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আহ শামীম, আপনাদের এই ব্যাপারগুলো একটু বন্ধ করুন। হ্যাঁ তো আঙ্কেল কি বললেন? আঙ্কেল কি সব বললেন, ভাষা ভাষা। তবে হ্যাঁ, যা বললেন তাতে মনে হলো যে আপনি প্রাইম মিনিস্টার থেকে হোমগার্ড কিছু একটা হতে পারেন। তবে হ্যাঁ, আপনি যে কেয়ার অফ মিস্টার শামীম আক্তার এইটা বুঝতে পারে গেল। হ্যাঁ তাহলে কিরম বিখ্যাত লোকের কাছে আসি ভাবু। বিখ্যাত বলে বিখ্যাত, কলকাতা পুলিশে তো শামীম আক্তার একটা ঘটনা। বস্তুনিষ্ঠ কথা বলুন, দুর্ঘটনা। আচ্ছা শামীম, অতিথির জন্য একটু কফি হবে না? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এক্ষুনি নিয়ে আসছি। আবার কেন? ইটস মাই প্লেজার। আচ্ছা হুট করে চলে এসে আপনাকে খুব বিব্রত করলাম তো? না না তা কেন, তিথি না মেনে যে আসে তাকে তো অতিথি বলা হয়। আমাদের প্রাচীন ভারতে বলতো যে অতিথি নারায়ণ, আপনার ক্ষেত্রে সেটা একটু বদলে না হয় লক্ষ্মী বললাম। তা আপনি কাউকে কিছু না বলে চলে এলেন, আমি অনেক খুঁজেছি তারপর। কি আর করবো বলুন, চলে আসতে হলো, কর্তারা ডেকে পাঠিয়েছে। আসলে যে চাকরি করি তাতে তো ওই সুখী গৃহকোণ শোভে গ্রামোফোন এর জীবন কাটানো যায় না। তা এরকম চাকরি করেন কেন, সংবাদপত্র বা অধ্যাপনা অনেক কাজই তো আছে। হ্যাঁ সংবাদপত্রের থেকে অবশ্য অধ্যাপনাটা বেটার, অন্তত জেনে বুঝে প্রত্যেক দিন কাঁড়ি কাঁড়ি মিথ্যে লিখতে হয়। যাবো, ওরকম একটা কিছুতেই যাব, তবে আর কয়েকটা দিন পরে। কেন কয়েকটা দিনে কি হবে?